তো বন্ধুরা চলে এলাম আবার এই জায়গায়, একদম দারুণ একটা আবার ভিডিও নিয়ে। তো সেইবার আসলাম তো মাছ পাইনি, তবে কালকে রাতে বৃষ্টি পড়েছে, তো দেখা যাক কি হয়। চলে তো এলাম, সেদিন তো কোনো মাছ ধরা দেখাতে পাইনি, তো আজকে কি দেখাতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। আপাতত নৌকাটা পার হওয়া যাক। লাগাও নাইয়া পার লাগাও কাকা, মাছ হবে আজকে, এটা ভালো আছে। মনোরম দৃশ্য, অসাধারণ একটা, হ্যাঁ ওই দিকটা নদীর পারবাতে যে গাছগুলো সারি সারি, অসাধারণ একটা সেই। তবে ওই দিকটা কিন্তু জল কম না, জল বেশি ফল হচ্ছে না, এখানে একটু জল বেশি আছে, জল ছাড়া তো থাকাই যাবে। তাহলে শুনছি তো আজকে কিন্তু কামাল করতে হবে, হ্যাঁ আজকে কিন্তু যেদিকে লোক বসছিল সেদিকটাতে বসবে। তো বন্ধুরা চলে এলাম, সেদিনকার বসছিলাম ওই সেই দূরে নৌকোগুলো যাচ্ছে যেখানে তারই কিছুটা সামনে, আজকে বসছি আমরা এই গাছের ছায়ার নিচে। তবে এখানে জল চেক করবো আগে, আর সেই ভুল করবো না, যদি জল থাকে তাহলেই মাছ ধরবো, নাহলে কিন্তু মাছ ধরবো না এখানে, তাহলে পাশে চলে যাবো ভিড়ভাড় জায়গায়। তো আমি নিজের ছিপটা খুলে নিই ফটাফট করে, এবার দুটোই তো চল। আজকে কৌশিক কিন্তু ওই দিনকার ভালো ধরছিলি তুই, তোর পুঁটিগুলোর জন্য আমরা তো ভাজা মাছ খেতে ভালোবাসি। হ্যাঁ না তোকে পুঁটি ভালোবাসে, তুই পুঁটি ভালো ধরিস। এই জায়গাটা ভালো আছে, ফসল ভালো। দে সঞ্জিতা পাউডি, দে পাউডি আমাকে, ওই ব্যাগের মধ্যে আছে। দে যতক্ষণে সঞ্জিতা চার করছে আমি ফটাফট করে একটু পাউডি মেখে নিই। তো শুধু কি পিঁপড়ার ডিম লাগানোর ব্যাপার নাই, পাউডির সাথে পিঁপড়ার ডিম, তাই তো? ঠিক আছে, তাও অল্প পিঁপড়ার ডিম বাঁচায় রাখবো, কারণ তোর কি বলতো যে যদি কোনো সময় লাগে তাহলে ঠিক আছে। তো বন্ধুরা আমি বাজার থেকে খোল নিয়েছিলাম, যেটা গরু খাওয়ারই হয় সেটাকে ভিজিয়ে রাখছিলাম তিন চার দিন। তো এর সঙ্গে দিব মিষ্টি চার, মিষ্টি চারটা দিবো, তার মধ্যে একটু মাটি, তোমাকে শক্ত মাটি দেবো বুঝলি, তো মালটাকে শক্ত দানা করে ফেলতে হবে, কারণ এটা স্রোত আছে, তো শক্ত দিয়ে দিবো মাটি দিবো, তার মধ্যে তো মাটি দিয়ে মিশে একদম কমপ্লিট দানা দানা করে ফেলবে। চলো ই কর, তবে পাগিরে পাগির ধার পাগির টোপ মাছ আমি তাহলে একটু শুকা ফেললাম বুঝলি, ববিনটাতে একটা খাওয়া হয়েছে ফেলেছি, ও সাপের মতন দেখলাম, তাহলে বাই মাছ বলি না, পুঁটিটাই উঠে আর বড় বড় বলি, বল পুঁটি ধরবো আজকে, সব সবাই বল পুঁটি ধরবো, পুঁটি হবে আজকে বুঝলি, সব ফেলে দেবো আমি, যা আছে সব বড় মাছ উঠলেও ফেলে দেবো, শুধু পুঁটি ধরবো। আমি ধরছিলাম না,
ধরাও যাচ্ছে না তো, না না বাটা বাটা দারুন সাইজ নাকি রাইখর রে, বাটা মাছ, না না দাগ আছে পিঠে যে কালো করে দাগ। এই আমার বহনী, আমি বলছি না পুঁটি ধরবো আজকে, কৌশিক সঞ্জুদা সেই সেই এই যে দেখুন সাদা চকচকে একদম, কি এটা কি মাছ, চান্দি চান্দি, হ্যাঁ এটা আমার রাইখর মনে হচ্ছে বুঝলি, রাইখর কাছে তুমি যে টান দিচ্ছ না ভাই, জল আমার আমার জলটা মাফ করে নেই একদম বুঝলি, তোমাকে জলে আমার জলটা একদিকে নেই, পুটি তো আমার জন্য এগুলাই পুটি বন্ধুরা, আমি পুটি মারবো, আমাকে পুটি বলে তো এগুলো মার মার ও দারুন দারুন ও সঞ্জিত আজকে একলাই আছিস, তুই একলাই উঠাবি তো, তুই তো বলছিস আজকে পুটি মারবি, তোর তো অসুবিধা দুঃখ তো, তোর তো দুঃখ নাই কোথাও, আমার ব্যথাতে কত আছে সেটা আমি জানি, আমাদের টিমে একজন তো মারছে, হ্যাঁ সে আছে, কিন্তু সঞ্জিতও চালে মারতে হবে কারণ ও ধরতে টানা গেলে আমি হচ্ছে ভাসা যাব, আমি জল বেশি করে মারব, ও জল বেশি দিয়ে ধরছে বলে ওর আলাদা, আমি একটু অন্যরকম টাইপ, যদি এখনি আমার মতো মাছ ধরে তাহলে সেও পাশে ছুটতে হবে, আমি একটু বড় ধরব, তবে ও হ্যাঁ টার্গেটটা সবাই সবার মতো নিয়ে রাখছি, চুজ করে রাখছি, তো আমি তুলি পরে যেটা আছে সেটা চলবে, সঞ্জিতা ধরলে তো দেখতেই হবে, ভাসাই দিচ্ছে পুটি, তুই তো চাইছিলি ভগবান তো তোর আশা পুরা করতে, ছুটে গেল, না ছুটে নেই, আবার ওই সেই রাইখর রাইখর, হ্যাঁ
না দারুন পড়ছি তো এই পাখি না না আজকে আমি দাদা এই এটা ভূত পাওয়ার রে ভাই এই ছুটলো 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 এই সাইজ দেখুন দেখুন জমে যাবে আজকে মাছ ধরতে ধরতে আমাদের পেয়ে গেছে খিদা এখন খাওয়ার মানে খাওয়ার কিছু নিয়ে আসছিলাম বাড়ি থেকে খাবো আজকে প্ল্যান করে আসছিলাম যে আজকে ম্যাগি খাবো তাই জন্য ডিম বসিয়ে দেবো ম্যাগিতে ডিম দিয়ে খাবো ডিম দিয়ে দেবো বসিয়ে সেদ্ধর জন্য আর সোমনাথদা তো আজকে একবারে পুরো মাছ মেরে ভাসিয়ে দিয়েছে বলার কিছু নাই তাই তো আমাকে উঠতে হলো ওখান থেকে না ঠিক আছে আমি আজকে রান্নাটা করিয়ে খাওয়াই তো আজকে ফল হয়ে গেছে সোমনাথদা মন খারাপ বললাম নাই তো বন্ধুরা আজকে দিনের শেষে যা হলো আর যা জুটলো আমাদের কপালে মাছ তো ভালো ধরেছে বললাম না আজকে কিন্তু আজকে মাছ মানে খাবো না আজকে প্ল্যান করেই আসছিলাম যে আমরা ম্যাগি খাবো ডিম দিয়ে দারুন বন্ধুরা অসাধারণ ক্যামেরাম্যানও আমাদের বসে খাচ্ছে দারুন সেই সেই সারাদিন মাছ মেরে এই ম্যাগি আর ডিম খেয়ে যা শান্তি সেই সেই লজা লাগছে কিন্তু না তো আমিও খাই আলাদাই মজা মাছ ধরতে আসে ভাত আমাদের খাওয়াই হয় একদম আলাদা কিছু ডিম সিদ্ধ ম্যাগি স্যুপ মাছও ভালো পেয়েছি বেশিরভাগ সোমনাথই মেরেছে বড় আমি ভাপত আর কঠিন ভাপত মাছ অনেকগুলো মেরেছি তেল আছে নাকি চলো মাছও ভাজি নি কয়েকটা আজকে তেল তেল কিছুই আনা নাই সুন্দর এটা খেয়ে নি খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ বসবো তারপর যে শেষবেলা কতটুকু মাছ পাবো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু আইস করে খাই খাওয়া দাওয়া কমপ্লিট যা আমাদের আবর্জনা সব আমরা প্যাক করে নিলাম এটাকে বাইরে ডাস্টবিনে কোথাও ফেলতে হবে নদী নদীকে নোংরা করা চলবে না কারণ আজকে এই নদীর জন্যই আমরা এত মাছ পাচ্ছি সে নদী যদি না থাকে তাহলে তো কোনো গল্পই নেই চলুন খাওয়া দাওয়া হয়ে গেলো আবার বসে একটু যাও আধ ঘন্টা আছে সেই আধ ঘন্টাতে এখন কত মাছ পাই দেখা যাক এগুলাই তুলতে চান্দার মতো টোপে টোপে প্রায় বলতে গেলে আর কি উঠ ভাবত এগুলাই উঠছে এখানে তো বন্ধুরা আমাদের তো মাছ মারা অলরেডি সারাদিন আজকে ফাটিয়ে দিলাম মাছ মারতে মারতে এনজয়মেন্ট ভালো হলো আমাদের তো যাই হোক বন্ধুরা এখন ওরা তো মারছি সঞ্জুদা সোমনাথদা আমি দেখি দেখাই আপনাদেরকে কতগুলো মাছ তুললাম এতক্ষণে আমরা দেখো আমরা ওখানে উঠে যাবো সেই সেই বন্ধুরা আজকে ব্যাগ ঘুরে দিছি গেল 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 রাখা চলে আসছে বুঝতে পারলেন লাফায় লাফায় দেখতে পেলেন এই যে কটা মাছ আমাদের আজকের খুব সুন্দর আমার গেল ও ক্রিকেট টিম থেকে খেলে আসছে আজকে এটাকে রায়খোর মাছ বলে খুব হেভি স্ট্রং পুরা কি যে খায় কি প্রোটিন যে খায় এত লাফায়
দারুণ একবারে আমাদেরকে হাওয়াই দিল তিনজনকে। বন্ধুরা আজকে দেখলেনি কতটুকু মাছ পেলাম না পেলাম, সেই মাছগুলো চলে গেছিল প্রায় চারটাই আমাদের সেই রাইখোর কিন্তু চলে যাচ্ছিল। একটু ট্যাংরাটা বাস্তব যদি হয় কিভাবে ধরেছি শুধু আমরাই একমাত্র জানি, আমারও এখানে লেগে গেল হয়তো হালকা, এখনো ঘুরে গেছে মানে ছিলে গেছে ছিলে গেছে কালকে বুঝে। যাই হোক হ্যাঁ কালকে সেটা ব্যথা বুঝতে পারবে, এখনো জ্বলতেছে কিন্তু। তো চলুন যদি সমস্ত কিছু আপনাদের ভালো লেগে থাকে মাছ ধরা আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খাওয়া দাওয়ার রেসিপি আজকে তো দেখলেনি, সেরকম মাছের কোনো রেসিপি করিনি, সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে দারুণ করে একটা রেসিপি করা হবে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।